আলেমের মাথার উপরে জাহেল নাচানাচি করবে আলেম বেচারা চুপ হয়ে ঘরে ঢুকে যাও আর কি কিছু করার নাই বুঝতে পেরেছেন কি হবে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نميدا چھ منزل بود شب جائے کہ من بودن بہر سو رقص بسمل بود شب جائے کہ من بودن صلاة دنیا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سرپا آفت دل بود شب جائے کہ من بودم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم خدا خود میر مجلس بود اندر لا مکا خسرو محمد شم محفل بود شب جائے کہ من بودم صلاة دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم ادب اللہ আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষকের আদব মা বাবার আদব পাড়া প্রতিবেশী বড়দের আদব ছোটদের অল টুগেদার যদি আমি বলি তো পুরো প্যাকেজে মানে ইসলামের তালিমাতের পুরো প্যাকেজ এটার যদি রূহ জানতে চান তো আমিও জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা হুর সুরে সুর মিলিয়ে বলবো যে ইসলামের তালিমাতে পুরো প্যাকেজের একেবারে রূহ মানে স্পিরিট অফ দি টিচিংস অফ ইসলাম যদি আমি বলি আমিও বলবো হুজুরের সাথে আদব কি জিনিস আদব এবং এটা অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস আপনি যখন আদবের খেলাফ কখন হয় যখন আপনি যাকে যেখানে বসানোর কথা সেখানে না বসিয়ে যদি আপনি নিচে নামিয়ে ফেলেন তাইলে আদবের খেলাফ হবে আমার নাম হুজুরের নাম যদি একসাথে নেন আদবের খেলাফ হবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বেলচা মেরে স্কেভেটর দিয়ে জমিন থেকে এল উঠিয়ে নেবেন না এল উঠিয়ে নেবেন বড় বড় আলেমদেরকে انتقال দিয়ে জমিন থেকে আলেম উঠে যাবে পুরো এলম চলে যাবে লাইব্রেরি থেকে যাবে মসজিদ মাদ্রাসা থেকে যাবে কিন্তু এলম থাকবে না কারণ আমরা বইকে এলম মনে করি বই ইনফরমেশন দেয় বই ইনফরমেশন দেয় এলম সেটা সিনার মধ্যে এসে ইবাদত রিয়াজাত সিজদা তাকওয়া পরহেজগারি সবকিছুর সাথে যখন ইনফরমেশন জয়েন হয় নিচের মধ্যে মারেফতে খোদাবন্দির চশমা
সেটাকে এলম বলে সেটাকে এলম বলে নতুবা আমার নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা আলেমদের ইন্তেকালের মাধ্যমে এলম উঠে যাবে কেন কারণ এখন তো লাইব্রেরি তো থেকে যাবে সব কিছু থেকে যাবে তাইলে এলম চলে যাবে কোথায় তো বড় আলেম চলে যাবে এলম চলে যাবে আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাই চলে গেছেন এলমের একটা সাগর আমরা কি করে দিলাম মাটি চাপা দিয়ে দিলাম এখন প্রশ্ন আমরা অনেক ভাইরা গুগল নিয়ে উঠেন না গুগল কো আমরা আগে জানতাম না এখন জানি আমার নবী বলছেন আগে জানতা এখন জানো না কিন্তু আপনি এক্সাক্ট অপোজিট দাঁড়াই বলছেন এখন জানি আগে জানতাম না আমার ভাই এখন আপনার কাছে আমার প্রশ্ন আমি কোন দিকে যাব আমার ঈমান বলছে রাসূলে পাকের দিকে যাই এখন আমি তো আপনার কথা শুনতে পারছিলাম আপনি গুগল নিয়ে যতই হাত চালান লাভ নাই কারণ আমার নবী বলছেন এক এক আলেম যাবে এলম চলে যাবে এক এক আলেম যাবে এলম চলে যাবে শেষ সময়ে এমন অবস্থা হবে পৃথিবীতে কোনো আলেম থাকবে না বুখারী শরীফ থাকবে সিহাসিত্তা থাকবে ফিকার কিতাব তাফসীরের কিতাব হাদিসের কিতাব লাইব্রেরি মাদ্রাসা মসজিদ সব জায়গার মধ্যে থেকে যাবে কিন্তু এলম থাকবে না শেষ পর্যন্ত আমার নবী বলছে কোনো আলেম থাকবে না এমন ভাবে এলম উঠে যাবে তো কি হবে তো মানুষ জাহেলদেরকে মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে ইত্তাখাযান নাস রুউসান জুহালা আমাদের দিকে বলছে মানুষ আমাদেরকে আলেম মনে করবে বড়দেরকে বসাই রেখে বুঝতে পেরেছেন তো কি হবে কম মানুষ নেতার পেশওয়া ইমামের জায়গায় রাখবে তো মানুষ তো জানে না ভিতরে কি আছে ক্লাস 5 এ ঢুকাইলে আর বের হতে পারবে না মানুষ কি জানে কারণ দুনিয়া চাকচিক্যের উপর ডিপেন্ড করে দুনিয়া অ্যাপ্রিশিয়েট করে কাপড় চোপড়ে দুনিয়া অ্যাপ্রিশিয়েট করে ভাষার উপর আল্লাহ অ্যাপ্রিশিয়েট করে অন্তর দেখে দুইটা দুই জিনিস দুইটা দুই জিনিস জমিনের মধ্যে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে পাগল চলে যাচ্ছে আপনার কাছে পাগল আমার নবী বলছে এদেরকে কেউ দাওয়াতও দেয় না এদেরকে কেউ দাওয়াতও প্যারামিটার আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের গ্রামার আল্লাহর অ্যাপ্রিসিয়েশনের উসুল টোটালি ভিন্ন আমার নবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা জাওয়াহিরিকুম ও ফি আখিরিল হাদিস ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম আল্লাহ আমার শরীর দেখে না কি দেখে কবালি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ও আমালিকুম আল্লাহ তোমার কলব দেখে থাকে তোমার আমল দেখে আল্লাহ তোমার বাহির দেখে কি হবে শেষ পর্যন্ত কো মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে হযরত ইমাম জালালউদ্দিন রুমি বলছে সেই সময় আলেমরা চুপ হয়ে যাবে আলেমের মাথার উপরে জাহেল নাচানাচি করবে আলেমের মাথার উপরে জাহেল নাচানাচি করবে আলেম বেচারা চুপ হয়ে ঘরে ঢুকে যাও আর কিছু করার নাই বুঝতে পেরেছেন কি হবে তারপর তো মানুষ তাকে প্রশ্ন করবে সে না জেনে উত্তর দেবে না জেনে ফাফতাউ বেগাইর এল না জেনে ফতোয়া দিবে না জেনে ফতোয়া দিবে সেই ফতোয়া ফদল্লু আদল্লু ফতোয়ার কারণে নিজে তো পদভ্রষ্ট হবে সমাজের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করে মানুষকেও পদভ্রষ্ট করবে ও ভাই জামানা অতিবাহিত হয়ে গেছে এখান থেকে আমি আমার বক্তব্য শুরু করে দিলাম আমাদের আজকে যে বিষয় আমরা মূল মৌলিকভাবে আলোচনা করার চেষ্টা করব যে আয়াতগুলো আমি পড়েছি একটা বিষয়ের উপর আমি আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি যদি করতে পারি এটা আমার জন্য সৌভাগ্য হবে আমি তরিকত তাসাউফ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এবং ওনার তালিমাত এই দুইটা তিনটা জিনিসের মূল কনসেপ্ট মূল তরিকত আমি চেষ্টা করব যতটুকু মাওলানা করিম তৌফিক দিয়েছেন ততটুকু আপনাদের সম্মুখে তুলে ধরতে আমার ভাইরা সমস্যা হয়ে গেছে সব কিছুর মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে একটা পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে প্রথম কি বলেছি ফাফতাউ বিগাইরি এল না জেনে বুঝে ফতোয়া দিয়ে দেবে যা মন চাই ফতোয়া দিয়ে দেবে মানুষের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি হবে মনে রাখবেন আজকের এই জামানা পর্যন্ত আমি যে এখন বসে আছি এই সময় পর্যন্ত পৃথিবীতে আপনি যেই প্রান্তে যাবেন যান পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেই দেশে আছে যেমন আজারে মিশরে আজার বিশ্ববিদ্যালয় আছে
যেমন ইয়েমেন প্যালেস্টাইন এগুলা হচ্ছে এলোমের মারজা এলোমের মারজা বড় বড় স্কলার সেই দেশগুলোতে থাকে এবং বড় বড় সিটিং অফ নলেজ জ্ঞানের যে হালাকা সেই হালাকাগুলো এখনো এই ইয়েমেন প্যালেস্টাইন ইরাক মিশর এগুলার মধ্যে অনুষ্ঠিত হয় আপনারা বুঝতে পেরেছেন আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান সবাই মাযহাব অনুসরণ করে এখন আপনি যদি এই যুগে এসে এক কোণায় দাঁড়িয়ে বলেন মাযহাব নাই আপনি বলেন ভাই আমি কোন দিকে যাব আপনি বলেন আপনি বলবেন না না হুজুর আপনি বুঝতে পারেন নাই দেখছেন নি আমিও বুঝতে পারি নাই সিয়াসিতার ইমামও বুঝতে পারে নাই 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 ইমাম ইমামে আজমও বুঝে নাই ইমামে আজমও বুঝে নাই সুলতানুল উলামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামও বুঝে নাই যাকে কুল কায়নাত বলছে সুলতানুল উলামা আলেম কুল শিরোমণি উনিও বুঝেন নাই যেটা ভাই আমি আমার ভাই আপনি বুঝে গেছেন এখন পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান পৃথিবীতে 95 টু 96% মুসলিম মাযহাব অনুসরণ করে হঠাৎ করে এখন আপনার মন না চাইলে আপনি না করেন কারো কোনো বাধা দেওয়ার কোনো কিছু নাই কিন্তু সমস্যা হচ্ছে ভাই আপনি যে মসজিদের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করছেন এটা উম্মতের মধ্যে একটা আনরেস্ট একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি এটা আপনাকে বলছি আপনি বলবেন দলিল দেন আমার দলিলের কোনো প্রয়োজন নেই আপনাকে কেন দলিল দেব আপনি যদি বলেন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ আমি দলিল দেব আপনাকে আছে না এই প্রশ্ন করার লোক আছে তো আপনি যদি আমারে বলেন বাংলাদেশকে বাংলাদেশ কেন বলা হয় আমি একটু ভিন্ন মত পোষণ করব করেন বুঝতে পেরেছেন করেন একটা শব্দ আপনারা বলেন এটা আমি নাই বললাম সেটা পাগল কিনা বলে দিয়ে শুরু হয় আমি আর পর আপনারা বলিয়েন না এমনিতে মাথায় রাখেন না এটা আপনারা জানেন তো সবাই কারণ জবানের মধ্যে কোনো কিনাই ট্যাক্স নাই ফেসবুকের মধ্যে আপনারা মোস্টলি আমরা যারা লিখি গালাগালি করি ধরেন এখন আপনাকেও এমন কথা বলে ফেলবে দেখা গেছে আপনি চেক করে দেখলেন এই তো আপনার ঘরে কাজ করে কিন্তু ওই চেহারা এডিট করার কারণে চিনতে পারে নাই সেও কি করে কারণ গালি তো যে কেউ দিতে পারে বুঝতে পেরেছেন সবার হাতে মোবাইল সবাই কমেন্ট করতে পারে ইসলাম এবং আধুনিক ডেমোক্রেসি দুইটার মধ্যে ফারাক আল্লামা ইকবাল খুব দারুণ বলেছেন ইসলাম জমহুরিয়ত মে ইনসান কো গিনা জাতা হে তোলা নহীন জাতা ইসলাম মে ইনসান কো তোলা জাতা হে গিনা নহীন জাতা আধুনিক গণতন্ত্রের মধ্যে ভোট কয়জনে দিছেন একজন দুইজন তিনজন গণা গণা আর ইসলামের মধ্যে গণনা করা হয় না ওজন দেওয়া হয় কারণ আব্দুল্লাহ মারুফ স্যারের এক ভোট আমাদের মতো 50 জনের 50 ভোট এক হবে আপনাদের দৃষ্টিতে হইলো হইতে পারে আমাদের দৃষ্টিতে হবে না কারণ ওই ভোট ভারী বেশি ওই ভোট ভারী বেশি আর আমরা মানুষ বেশি তো এখানে হচ্ছে মানুষ কোথায় আছে এটা দেখা হয় ইসলামের মধ্যে মানুষকে কি করা হয় ওজন দেওয়া হয় যখন ওজন দেওয়া হয় তো দুইটা জিনিস দেখে ওজন দেওয়া হয় আপনারা মনে করতে পারেন শরীর দেখে ওজন দেওয়া হয় না দুইটা জিনিস একটা এল নলেজ আর একটা আখলাক চরিত্র এই দুইটা জিনিসের মাধ্যমে কি করা হয় ওজন দেওয়া হয় তো এই দুইটা জিনিসের মাধ্যমে যেহেতু ওজন দেওয়া হয় তো পৃথিবীতে সবচেয়ে ভারী মানে হইছে আমার নবীকে কুল কায়নাতের মধ্যে আল্লাহ যা কিছু বানিয়েছে সবচেয়ে ভারী বানানো হয়েছে আমার নবীকে সেই কারণে আমার নবীকে সবকিছু আজিম করে দেওয়া হয়েছে কিন্তু দুইটা জিনিসকে আমার আমার আল্লাহ বিশেষ করে আজিম বলেছেন কোন দুইটা জিনিস জানেন আমার নবীর জ্ঞান আমার নবীর চরিত্র এই দুইটা জিনিসকে আল্লাহ আজিম বলেছেন চিন্তা করতে পারবেন একটাতে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা এলোমের ক্ষেত্রে বলা হয়েছে হাবিব যা জানতেন না সব জানিয়ে দিয়েছে যদি বলতেন যা জানানো দরকার জানিয়েছি তাহলে কিছু লিমিট থাকতো কিন্তু যখন আপনি আমাকে বললেন হুজুর আপনি কি কি জানেন না আমি বলছি আমি তো কিছুই জানি না কি কি জানেন না আমি জমিনের নিচ জানি না উপরে জানি না ইউনিভার্স জানি না গ্রহ নক্ষত্র কোনো কিছু জানি না সমুদ্রের ভিতরে কি আছে বাইরে কি আছে আরশ কোথায় লৌহ কোথায় আরশের পরে কি সিদরাতুল মুনতাহার পরে কি এগুলো আমার না জানার বাউন্ডারি
জানার বাউন্ডারি চেয়ে না জানার বাউন্ডারি কি হয় বড় হয় তো আমার নবীকে বলছে হাবিব আগে সিদ্ধান্ত নেন কি কি জিনিস জানেন না তো বাউন্ডারি নির্ধারিত হয়ে গেছে যেই বাউন্ডারি নির্ধারিত হয়ে গেছে এখানে তাক দিয়ে আমার আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া বলে আল্লামাল কুরআন বলে আমার নবীর না জানা যা কিছু আছে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু সব জানিয়ে দেওয়া হয়েছে নবী তো একেবারে নম্র হয়ে গেছে কারণ আমার নবীকে নম্র বানিয়েছেন আল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু হাবিব আপনার উপর আল্লাহর রহমত আপনি অনেক নরম কারণ আল্লাহ নম্র ইন্নাল্লাহা রফীক আল্লাহ নম্র তো আমি বলতে চাচ্ছি এটা যখন পেয়েছে আমার নবী কি বলেন আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি যদি জানতাম অনেক ভালো কাজ করে ফেলতাম বুঝছেন নি তো আমাদের ভাইরা এটা নিয়ে দৌড়াদৌড়ি করে ও ভাই নবীর একটা মাকামকে বলে মাকামে আব্দিয়্যা মাকামে আব্দিয়্যা যেমন আমি এতক্ষণ পর্যন্ত হুজুরকে সামনে নিয়ে যেগুলা বলেছি একুলা হচ্ছে আমার মাকামে ছাত্র ইয়ত ছাত্র হিসেবে বুঝতে পেরেছেন না ছাত্র হিসেবে তো এখন আপনি যদি ওইটা সব জায়গায় জেনারেলাইজ করেন আপনাদের এখানে মাদ্রাসায় আসলাম কামিলে একটা ঘন্টা দিবেন হুজুর বলতেছেন কামিলে একটা ক্লাস করেন ভাইয়া বলতেছেন না না ওনাকে দিয়ে হবে না কেন কারণ উনি ছাত্র ও ভাই তাহলে আপনি ডাইমেনশন একটা নিয়ে হলে হবে না প্রত্যেক ব্যক্তির মধ্যে ডাইমেনশন দুইটা থাকে আমাদের হুজুর ডক্টর আব্দুল্লাহ মারুফ স্যার উনিও কারো না কারো তো ছাত্র ঠিক না তো একটা জায়গার মধ্যে ছাত্র আরেকটা জায়গার মধ্যে আজিম শিক্ষক আপনি যদি মজলিসের মধ্যে জালালউদ্দিন আল কাদের সাহেব হুজুর এসেছেন হুজুর কদম বুচি করেছেন তো আপনি যদি এটা ধরে রাখেন না না আমি তো দেখছি উনি একজনকে কদম বুচি করতে উনি আর কি পড়াবেন গন্ডগোল এখানে হয়ে যায় আমার নবী আল্লাহর বান্দা কোনো সন্দেহ আছে তো বান্দা হিসেবে বান্দার আদব হচ্ছে একেবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে দেবেন তো আমার আল্লাহর সুন্নত হচ্ছে আপনাকে টেনে আসমানমুখী করা যিনি যত নিচে এসেছেন মাওলাই করিম তাকে তত উপরে টেনে তুলেছেন আপনি এটা দেখলেন যখন আপনি অতি বাড়াবাড়ি শুরু করেছেন তো আমার নবী এই নবী যেই নবী বলেছে আমি বেশি কিছু জানি যেই নবী এটা বলেছে সেই নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বলছে সালুনি আম্মা শিতু যা মন চাই প্রশ্ন করো আমি এই মিম্বারে দাঁড়িয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব বুঝতে পেরেছেন তাইলে এটা এটাকে কোন মকাম কে এটা হচ্ছে মকামে মাহবুবিয়া মকামে মাহবুবিয়া আমার নবীর এই মকাম একটা আব্দিয়ত বান্দা হিসেবে আর একটা মাহবুবিয়ত বন্ধু হিসেবে যেই মকাম সেই মকামের মারেফত পরিচিতি বোধ শক্তি আল্লাহ শুধু মানুষকে না আল্লাহ জড় পদার্থ পাহাড়কেও দিয়েছে শুষ্ক কাঠের ঢালকেও দিয়েছে যে এটা নবী আপনারা বুঝেছেন পাহাড়ের উপর না আমার নবী উঠেছেন পাহাড়ের উপর তো আমার সাবজেক্ট এটা না এইজন্য আমি সংক্ষিপ্ত আকারে বলছি পাহাড় নরাচরা শুরু করেছে না এখানেও অনুবাদ দুই ধরনের হয়ে যায় আমি যখন করব তা আমি বলবো আমার নবীর আগমনে পাহাড় রক্স করা শুরু করছে আনন্দে আর আপনি বলবেন পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে যার যার আকীদা যার যার বিতর এখন সবাই ভূমিকম্পকে আমার নবী উঠার সময় শুরু হয়েছে আগে পরে ভূমিকম্প শুরু হইতে পারে নাই তো আপনি আপনার মতো করে করেন আপনার অনুবাদ নিয়ে যেমন আমার মাথা ব্যথা নাই আমিও আশা করব আপনি আমার অনুবাদ নিও মন গাড়াগাড়ি করবেন আমারটা আপনি বীর মারেফতের বোধ শক্তি রেখেছে যে বড় এসেছে সবচেয়ে বড় এসেছে আচ্ছা শুধু কি তাই আমার নবী কি দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকেন নাই আমার নবী কদম মুবারক দিয়ে পাহাড়কে আঘাত করেছে এক রেওয়ায়েত তো আপনারা জানেন যেটা বুখারী আমি ওই জায়গায় না যাই আমি মুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বলের রেওয়ায়েত যেখানে বলা হচ্ছে এই ঘটনা ঘটেছে আপনারা যেটা জানেন সেটা উহুদ পাহাড়ে আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে মক্কায়ে মুআজ্জামার হেরা পর্বতে আমার নবী ফাদারাবা বিরজলিহি হেরাকে আঘাত করলেন পা মুবারক দিয়ে বললেন উসকুন ইয়া হেরা হেরা বাস শান্ত হয়ে যাও
বুঝতে পেরেছেন শান্ত হয়ে যাও তো পাহাড় শান্ত হয়ে গেছে কেন তো তোমার উপর একজন নবী উঠেছে একজন সিদ্দিক অন্য রওয়ায়াত উহুদের পাহাড়ে দুইজন শহীদ এখানে সাতজন শহীদ আপনি দেখতে পাচ্ছেন তো পাহাড়ের ভিতরে আপনি বলবেন হুজুর এটা মুজিজা দেখানো হয়েছে বলবেন না আমাদের বাইরা যার যার আকৃতি আর কি আমি বলবো এখানে কোন কাফের ছিল মুজিজা দেখানো হয়েছে মুজিজা দেখাইলে কাফেরকে দেখাবে কারণ তারা ঈমান আনয়ন করবে তো এটা কি আপনার ডাইমেনশন অনুযায়ী আপনি মুজিজা বলেন আমি যেটা এখন বিক্রি করতেছি ওইটা একটু শুনেন আপনার ইচ্ছে করলে কিনবেন নাইলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিবেন আমি এটা নিয়ে চট্টগ্রাম চলে যাব আপনার যেমন বিক্রেতার অভাব নাই আমারও তেমন ক্রেতার অভাব নাই তবে আমি এতটুকু অবশ্যই বলবো আমারটা নিয়ে ঘরে গিয়ে কত চিন্তা করবেন মুজিজা যদি কাফের হতো তাহলে মুজিজা কিন্তু এখানে তো কোনো কাফের নাই মাহল এরকম না তাহলে কেমন জিনিস হচ্ছে আমার নবীকে আল্লাহ জন্মসূত্রে আমার নবীর খামিরের ভিতরে আমার নবীর খামিরের ভিতরে তাসাররুফাত ইখতিয়ার আমার নবীকে খাস পাওয়ার দিয়েছেন যেই কারণে আমার নবী এই ইখতিয়ার দিয়ে যে কোনো সময় যে কোনো জিনিসের নেচার পরিবর্তন করে দিতে পারে পাহাড় তো কথা বলার কথা না কিন্তু বলছে উসকুনিয়া হেরা শান্ত হয়ে গেছে তোমার উপর একজন নবী একজন সিদ্দিক ওখানে দুইজন এখন সাতজন শহীদ আছে এখন যারা শাহাদত বরণ করেছেন তারা কি ওই দিন করেছেন না অনেক বছর পরে তো এটা কিভাবে বললেন এটা যেই কারণে বলা এই বলার কারণেই তো উনাকে নবী বলা বলতে না পারলে নবী বলা হতো না আপনারা বুঝতে পেরেছেন এটা তো বা পাহাড় এটা তো বা পাহাড় আরেকটা শুনলেন না আপনি খেজুরের শুষ্ক গাছ ঢাল যেটার উপর ট্যাক লাগিয়ে আমার নবী খুতবা দিতেন শুনেন নাই তো এটা পাহাড়ের ওইটা মদিনা শরীফের মসজিদে নবীতে ফেলে দেওয়ার কারণে এটা ক্রন্দন করে নাই এতটুকু আপনারা সবাই শুনেছেন এবার আর রেওয়ায়াতের আরেকটা অংশ ছিল সেটা কি যখন ক্রন্দনের আওয়াজ বেশি হয়ে গেছে গুঙ্গানির আওয়াজ আমার নবী এটাকে হাতে তুলে বাচ্চা যেমন শান্ত করে এভাবে শান্ত করছে কাকে শান্ত করতেছে জানেন একটা জড় খেজুর গাছে শুষ্ক একটা জিনিসকে নবুয়তকে এত আন্ডারস্টিমেট করা শুরু করেছেন আপনারা তৌহিদের নাম দিয়ে নবুয়ত এত নিচের জিনিস হয়ে গেল যে রেসালতের নাম নিলেই আপনাদের মনে হয় কোন শিরক হয়ে যাচ্ছে কি আমার বাইরা নিয়ে বলছে হইছে তো আহা শান্ত তো আমার নবী বলছে আচ্ছা দাঁড়াও তোমাকে দুইটা অপশন দিচ্ছি তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব সেখানে তোমার ফ্রুট সালেহিনরা তোমার ফ্রুট খাবে আর যদি তুমি চাও আমি তুমি তোমাকে দুনিয়ার কোনো বাগানে লাগিয়ে দেব মানুষ তোমার ফ্রুট খাবে কোনটা চাও সে তারটা বলেছে আমার নবী বলেছে ফালতু ফালতু সাহাবায়ে কেরাম পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ফালতু ফালতু কেন বললেন দুইটা অপশন দিলেন দেখলাম আমার নবী বলছে দুইটা অপশন দেওয়ার পরে সে আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ওই পরকালেরটা দিয়ে দেন সেই কারণে এই যে আমার নবী এগুলাকে তাসাররুফাতে মুস্তাফা ইখতিয়ারে মুস্তাফা আমার নবীকে খাস ইখতিয়ার দেওয়া হয়েছে আপনারা এখন নামাইতে নামাইতে আপনারা বুঝতে পেরেছেন শুধু একটা শিকড় গাছের শিকড় বদরের যুদ্ধের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন সিরত ইবনে হিশামের মধ্যে শাইখ ইবনে হিশাম এনেছেন বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তো তালোয়ার ভেঙে গেছে আমি যোদ্ধা মানুষ গাছের ছোট্ট এক বিগতের একটা ছোট্ট আমি কি বলবো এটা কাঠের মতো ঢাল এনে দিয়েছে আমার নবী কি করে একেবারে গাছের শিকড় আমার নবী কি করেছেন এটা তালোয়ারের চেয়ে ধার হয়ে গেছে আমার নবী বলেছেন নাও এটা নিয়ে যুদ্ধ করো বলা হচ্ছে উনি যতদিন ছিলেন ওটা নিয়ে যুদ্ধ করতেন ওটার নামও দেওয়া হয়েছে আল আউন আল আউন যেটাকে আমরা কি বলি মাদদ ইয়া মুস্তাফা মানে আমার নবীর মাদদ সহযোগিতা আপনি দেখছেন মানে কোথায় কোথায় বিচরণ এবং কার কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মারেফত মাকাম মর্তবার বোধ শক্তি রেখেছে আমরা যদি এই শুধু জড় পদার্থ নিয়ে বলতে থাকি আজকে রাত যাবে কিন্তু আজই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে যে শানে পশ এরিয়াতে শিক্ষিত মহলের মধ্যে তো এমন হয়েছে রাসূলে পাকের নাম নিলেই মনে করে তাওহীদের কোনো ঝামেলা হয়ে গেছে কিনা আপনারা বেশি বেশি নেন আপনারা বেশি বেশি নেন যেই নবীকে আল্লাহ সূরা তাওহীদের মধ্যেও ছাড়ে নাই কোরআনে পাকের সূরা ইখলাস না সূরা ইখলাস তো এটা আমাদের তাওহীদ না আমাদেরকে যখন বাইরের বিশ্বে কেউ জিজ্ঞেস করে যে আল্লাহর একত্ববাদের মূল কনসেপ্টটা কোরআনের একটা সূরা দিয়ে বুঝিয়ে দেন তো আমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করি
সেই সূরা শুরু হয়েছে কি দিয়ে জানেন রিসালত দিয়ে সেই সূরা শুরু হয়েছে কি দিয়ে রিসালত দিয়ে কুল দিয়ে হাবিব আপনি বলেন আপনি বলেন কেন কারণ আপনার মুখ দিয়ে না আসলে তাওহীদ ঈমান হয় না তাওহীদ একটা দর্শন হয় আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে কুল বাদ দেন নাই আপনি মসজিদ ভরা মজলিস ভরা মুসল্লি নিয়ে বলছেন তাকবীর আল্লাহু আকবার রিসালত নাই আল্লাহ সূরা তাওহীদের মধ্যে কুল বাদ দেন নাই ভাই আর আপনি বড় মজলিসের মধ্যে তাকবীর বলে রিসালত আর নাই কহুজুর ইয়া বললে শিরিক হয়ে যাবে তো ইয়া বাদ দিয়ে দেন অসুবিধা আছে নি অন্তত এতটুকু বলেন রিসালত রাসূলুল্লাহ রিসালত রাসূলুল্লাহ বলতে পারে না কি আপনি এতটুকু বুঝেছেন তাওহীদ আমার আল্লাহ সূরা তাওহীদের মধ্যে কুল ছাড়ে নাই